আমার ভাই আজকে 8 থেকে 9 বছর আগে মানে কোমরে ব্যথা করতো, কাজ করতে যাইলে অনেকক্ষণ ব্যথা করতো। এখন স্যার এখানে আসে ভর্তি হইলাম, ইনশাল্লাহ অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যথাটা প্রথম শুরু হয় কোথায়, কোমরে নাকি ঘাড়ে? কোমরে। কোমরে হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা। ব্যথাটা মানে ধরো আমি শুয়ে থাকলে শোয়ার থেকে উঠার সময় সকালবেলা তখন কোমরে ব্যথা করে। আচ্ছা, তারপরে ব্যথাটা কি ধীরে ধীরে ভালো হয়ে পায়ের দিকে আসে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের অসংখ্য প্রবাসী ভাই এবং বোনের আপনারা সাক্ষাৎকার দেখেছেন, যারা আমাদের এই দেশের জন্য এই রেমিটেন্স নামক সোনার জিনিসটাকে ওনারা দেশে আনার জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট করেন। আমরা এরকম অসংখ্য আমাদের প্রবাসী ভাই বোনদেরকে পাই, যারা দীর্ঘদিন যাবত তারা প্রবাস জীবনের থেকে তারা কষ্ট করে উপার্জিত অর্থ তারা দেশে পাঠান পরিবার এবং দেশের জন্য। এবং এই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কারো কারো জীবনে নেমে আসে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে অসুস্থতা, এবং অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে নিজস্ব দৈনন্দিন যে কাজগুলো করেন সেগুলো করতে গিয়ে অনেকে আঘাতপ্রাপ্ত হন বা ব্যথা পান। আবার অনেকে আছেন বুঝতেই পারেন না যে কবে কখন কীভাবে উনি আঘাত পেয়েছেন বা ওনার এই প্রবলেমটা শুরু হয়েছে। এরকম আসলে অসংখ্য ঘটনা আসলে আমরা পাই, এবং যখন আমরা ব্যথা বা রোগাক্রান্ত হই আমরা এমন অনেক মানুষকে আমরা দেখেছি দীর্ঘদিন যারা চিকিৎসা করেন, একটা সময়ে চিকিৎসা সম্পর্কে তাদের যে চিন্তাভাবনা একটা বিতুশ্রদ্ধ হয়ে পড়েন, অনেকে চিকিৎসা করা বন্ধ করে দেন। যখন দেখছেন দিনের পর দিন ডক্টর দেখাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন সুস্থ হচ্ছেন না, বরঞ্চ ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছেন, একটা সময় তারা মেনে নেন যে এটা হচ্ছে আমার নিয়তি। না দর্শক, এরকমটা ভাবার কোনো অবকাশ নেই। প্রতিটা রোগ, প্রতিটা সমস্যার আপনার কোনো না কোনো ধরনের চিকিৎসা আছে, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটা আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন। ওনার মূলত যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ওনার PLID, ওনার দুইটা ডিস্কের প্রবলেম ছিল, এবং সেটার জন্য উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, স্যারের শরণাপন্ন হন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনব। আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বাদল। আচ্ছা বাদল, বাড়ি কোথায় আপনার? বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট। নাঙ্গলকোটে। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরব। কত বছর হবে আজকে ভাই? 13 বছর। 13 বছর, জীবনের অনেকটা প্রাইম সময় আপনি প্রবাস জীবনে কাটিয়েছেন। আচ্ছা, আমরা জানি যে আপনি স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি এমন হয়েছিল আর এটার সূত্রপাতটা ঠিক কতদিন আগে? আমার ভাই আজকে 8 থেকে 9 বছর আগে মানে কোমরে ব্যথা করতো, কাজ করতে যাইলে অনেকক্ষণ ব্যথা করতো। এখন স্যার এখানে আসে ভর্তি হইলাম, ইনশাল্লাহ অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 8 থেকে 9 বছর আগে আপনি যেটা আমাদেরকে বলেছিলেন একটা ছোট্ট দুর্ঘটনা ছিল আপনার জীবনে, সেটা কি ছিল? সেটা আমি ওই একতলার উপর থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, পড়ে গিয়ে কি কোনো ধরনের বেশি আঘাত পাবেন? না, কোনো আঘাত পাইনি, আমি হালকা ওষুধ খেয়েছি, ভালো হয়ে গেছি। মানে লাইফে আপনার যে অ্যাক্সিডেন্ট সেটা শুধু এটাই মনে পড়ে যে আপনি একতলা থেকে পড়ে গিয়েছিলেন, একটু আঘাত পেয়েছিলেন, পরে আবার সেটা ঠিক হয়ে গেছে, অত বেশি কঠিন কিছু না। আচ্ছা, ব্যথাটা প্রথম শুরু হয় কোথায়, কোমরে নাকি ঘাড়ে? কোমরে। কোমরে হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা। ব্যথাটা মানে ধরো আমি শুয়ে থাকলে শোয়ার থেকে উঠার সময় সকালবেলা তখন কোমরে ব্যথা করে। আচ্ছা, তারপরে ব্যথাটা কি ধীরে ধীরে ভালো হয়ে পায়ের দিকে আসে? আচ্ছা, ব্যথাটা নামতে থাকে পায়ের দিকে, তখন কি হাঁটতে গেলে একটু প্রবলেম হয় আপনার? হাঁটতে গেলে পায়ের সময় প্রবলেম হয়, হাঁটতে পারে না। আচ্ছা, তো প্রবাসে যখন কাজ করেন, কাজ করতে গিয়ে এটার জন্য কোনো সমস্যার সম্মুখীন হতেন? হ্যাঁ হয়েছে, কাজ করবার সময় অনেক সময় কাজের সময় এটা ব্যথা করতো। হুম হুম হুম। ব্যথা করলে বসে থাকতাম, মানে আপনার যে স্বাভাবিক যে কাজের গতি সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল, এবং এমন একটা সমস্যা যে সেটা আসলে কাউকে বলাও যায় না, বলাও যায় না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বলতে গেলে দেখা যায় কোম্পানি ফেরত পাঠিয়ে দেয়, এই ধরনের অনেক ঝামেলা থাকে, অনেক ঝামেলা। আচ্ছা, তো যখন দেখছেন যে ব্যথা, কি করেছিলেন? ব্যথা তখন আমি ওইখানে ডাক্তারের কাছে যাইতাম, ওষুধ দিতে ওষুধ খাইতাম। আচ্ছা, ওটা কি মিশরিয়ান ডক্টর? হ্যাঁ, মিশরিয়ান ডক্টর। উনি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু পরীক্ষা উনি অ্যাপসে করি ব্যথার ওষুধ দিতে, কেন তো ভালো চিকিৎসা বলতে মনে করেন না, ব্যথার ওষুধ দেন খায়, আরও উন্নত মানের চিকিৎসা করতে হলে অনেক হাই লেভেলে যাইতে হবে। আচ্ছা, মানে খরচটা অনেক বেশি বেড়ে যায়, মানে আমরা যারা আসলে প্রবাসে থাকে জীবিকা নির্বাহের জন্য যে তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। আচ্ছা, তো তখন যখন তার ওষুধ খেয়েছেন কিন্তু দেখছেন কোনো ফল পাচ্ছেন না, বরঞ্চ আরও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছেন, যত দিন যাচ্ছে আরো খারাপ হচ্ছে, তো এই 6 বছর কি এই ব্যথা নিয়ে কাটিয়েছেন? 6 বছর ব্যথা নিয়ে কাটিয়েছি। আর কোনো ডক্টর দেখিয়েছিলেন
বলছে যে উনি আমার হাড়ের সমস্যা বলছে, হাড়ের সমস্যা বলে মাজার সমস্যা বলেন। আচ্ছা, তো এইভাবেই যাচ্ছে, কিন্তু যখন দেখছেন যে দীর্ঘদিন আমরা ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না, কখনো সংশয় কাজ করতো না যে কি এমন হলো যে আমি কেন ভালো হচ্ছি না? মানে অবশ্যই, কারণ কখনো কিরকম মনে হতো যে আমি কি পঙ্গু হয়ে যাব, আমি কি কখনো সুস্থ হব না, এই ব্যথা কি কখনো আমাকে ছাড়বে না, এই ধরনের সংশয় কাজ করত। তখন আপনি কি মনে মনে সার্চ করা শুরু করলেন যে আমি আসলে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবো? সারা বিষয়ে জানতে পারেন কিভাবে? সারা বিষয়ে আমি ফেসবুক থেকে ভাই আমি এক বছর ধরেই ফলো করতেছি। আচ্ছা, যখন মানে আপনার অবস্থা অনেকটাই খারাপ তখন আপনি অনলাইনে সার্চ করা শুরু করেন এবং তখন যথেষ্ট ফিলো প্রধান সারা বিষয়ে জানতে পারেন এবং সারের ভিডিওগুলো দেখতে, অনেকগুলো দেখছি এবং অনেক কিছুই দেখতে পান যে আপনার নিজের সাথে মিলে যায়। অনেক প্রবাসী ভাইরাও আছে যারা একই সমস্যা নিয়ে কমপ্লেন করছেন এবং তারা অনেকেই সুস্থ হয়ে গেছেন এবং এটা দেখার পর আপনি ভেবেছেন যে আপনি নিজেও একবার আসবেন স্যারের কাছে। এই জন্যই আসেছেন। প্রথম যখন স্যারের কাছে আসেন, স্যার আপনার সব রিপোর্ট দেখেন, কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ আছে, মনে আছে। কি বলেছেন? স্যার বলেছে অপারেশন লাগবে না, এক মাসের ভিতরে ঠিক হয়ে যাবেন। আচ্ছা, মানে আপনি কি মনে মনে কিছুটা প্রিপারেশনে ছিলেন যে অপারেশন লাগতেও পারে? হ্যাঁ অবশ্যই, আমি তো এটা অনেক আগের রোগ, যখন কোনো একটা কিছু হতে পারে যে অপারেশন লাগতেও পারে। তো স্যার যখন ভরসা দিয়েছেন না অপারেশন লাগবে না, কেমন লেগেছে? অবশ্যই ভালো লাগছে। এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আজকে কততম দিন আপনার ট্রিটমেন্টে? ১৬তম দিন। ১৬তম দিন। কবে থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন? আমি ছয় সাত দিন পরে দেখা যাচ্ছে আমার ব্যথা আর আসতেছে না, ভালো হচ্ছে। আপনার যেই কাজগুলো করলে বা সকালে ঘুম থেকে ওঠার পর যে সেই ব্যথাটা হতো সেটা কি এখন হয় না? এখন হয় না ব্যথাটা। তার মানে সেই সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ মনে হচ্ছে নিজেকে? আমরা যখন আসলে সুস্থ থাকি তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি যে হ্যাঁ আমার শরীরে এখন শক্তি আছে বা আমার এই ধরনের প্রবলেমগুলো নাই। আমাদের অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে এই ধরনের সমস্যাটায় ভুগছেন বা তাদের পরিবারের অনেক সদস্য আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, আমার সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। না, আমি বলতেছি স্যারের কাছে আসুক, স্যারেরও দেখাক, ইনশাল্লাহ দেখালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিছুই বলবো আর কি। আলহামদুলিল্লাহ। দর্শক, খুবই সংক্ষিপ্ত আকারে উনি যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে উনি বলেছেন, বাট ঘটনাটা ছয় সাত বছরের। বুঝতে পারেন, ছয় সাত বছর একটা ব্যথা নিয়ে মানুষ যখন মুভ করতে থাকে, ফাইট করতে থাকে, উনি যখন জানেন না যে আসলে কোথায় গেলে উনি ভালো ট্রিটমেন্ট পাবেন। আমরা অসুস্থ হলে ডক্টরের কাছে যাই, আমাদের শেষ ভরসা স্থল, সেখানে গিয়েও যখন আমাদেরকে ফেরত আসতে হয়, এর থেকে কষ্টের আর কী হতে পারে? যখন আপনি জানেন না যে সামনে আপনার অন্ধকার, আপনি কোনো আলো দেখতে পাচ্ছেন না, আমরা কিন্তু আসলেই স্বাভাবিকভাবে হতাশায় ডুবে যাই। দর্শক, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত ধরনের রোগ আছে, যত সমস্যা আছে, সব কিছু সমাধান আছে, সব কিছুর চিকিৎসা আছে, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। আপনি যদি সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট আপনি পান, সুস্থ হয়ে ওঠা তো শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।
টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।